हाय गाइस सबाई केमन आछो एंड वेलकम बैक टू माय फर्स्ट ट्यूटोरियल वीडियो और आज के आमरा शुधु कलर ग्रेडिंग निये आलोचना करब जे किभाबे भालो कलर ग्रेडिंग बा जे कोनो फिल्म के आरो बेशी सिनेमैटिक करे तुलते पारे। सो आज के ए वीडियोते आमी आमार थ्री स्टेप कलर ग्रेडिंग टेक्निक आपनादेर साथे शेयर करब। कलर ग्रेडिंग ए जतो आपनारा प्रैक्टिस करबेन एटाते आपनादेर आरो बेशी इम्प्रूव होबे। आमी कलर ग्रेडिंग एर जोनो प्रीमियर प्रो सॉफ्टवेयर यूज करे थाकी कारण आमार काछे एटा बेशी सुइटेबल मने हय। आपनारा फाइनल कट प्रो दा विंची रिजल्व एगुलोतेও सेम ए प्रोसेस टेक्निक पाबेन। सो आर देरी ना करे आमी सॉफ्टवेयर ओपन करे फेलछि। सो एखाने आमी आमार प्रिवियस शॉर्ट फिल्मेर किछु क्लिप रेखेछि, आपनारा चाइले उपरे लिंके क्लिक करे ई शॉर्ट फिल्मटा देखे आसते पारेन। सो এখন আমরা এইটাতে কালার গ্রেডিং শুরু করব। অলরেডি আমি এখানে সাজিয়ে রেখেছি ক্লিপগুলো। সো কালার গ্রেডিং এর জন্য প্রথমে আমাদেরকে কালার ট্যাবে যেতে হবে। এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্রিভিউ আসবে। সো প্রথমে বলে নেই, এখানে আপনারা প্রথমে ইফেক্ট কন্ট্রোল থাকতে পারে বাট আপনারা চলে যাবেন সরাসরি লুমিট্রি স্কোপে। স্কোপ একটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার থেকে আপনি কালার গ্রেডিং, বেসিক কালার কারেকশন, এক্সপোজার সব কিছু এখানে আপনারা দেখে ঠিক করতে পারবেন খুব ইজিলি। তো আমাদের ফার্স্ট স্টেপ বেসিক কালার কারেকশন। প্রথমে আমরা এই ফুটেজটার কালার কারেকশন ঠিক করব, যেমন এক্সপোজার, হোয়াইট ব্যালেন্স, স্যাচুরেশন, এই জিনিসগুলো প্রথমে আমরা ঠিক করে নেব। সো প্রথমে চলে গেলাম আমি বেসিক কালার কারেকশনে। প্রথমে এটা বুঝিয়ে নিই, এটার মানে হচ্ছে এটা ওয়েভ ফর্ম। এগুলো যদি আপনি না দেখতে পান তবে এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। এগুলোর বেসিক্যালি কাজ, ওয়েভ ফর্মের কাজ হলো এক্সপোজারটাকে আপনার সুন্দর মতো বুঝিয়ে দিবে যে আপনার ইমেজে এক্সপোজার কীরকম আছে, কম আছে না বেশি আছে। তো সেটা আপনি বুঝবেন কী করে, এই যে এখানে ব্ল্যাকস লেবেলস দেখতে পাচ্ছেন এটা ইন্ডিকেট করতেছে জিরো পয়েন্টে, মানে ডিপ ব্ল্যাক। যদি আমি এটা পুরোপুরি জিরোতে নামিয়ে দিই এটা ডিপ ব্ল্যাকে চলে আসবে। আর সবথেকে ব্রাইটেস্ট পার্ট হলো হোয়াইট, হোয়াইট কন্ট্রোল করতেছে এটা সবথেকে ব্রাইটেস্ট পার্ট 100। আর এটা মুভ করতে গেলে এই যে আপনি এভাবে জিনিসটা মুভ করতে পারেন। সবসময় মনে রাখবেন ব্ল্যাক সবসময় জিরোতে রাখার চেষ্টা করবেন, হোয়াইট 100-এ রাখার চেষ্টা করবেন। আর জিবিটা এটা ইন্ডিকেট করতেছে আপনার হোয়াইট ব্যালেন্স। এটা তিনটায় যদি আর জিবি কালার, রেড, গ্রিন, ব্লু যদি তিনটাই সমান থাকে তাহলে বুঝবেন যে হোয়াইট ব্যালেন্স পারফেক্ট রয়েছে। সো প্রথমে আমি স্টার্ট করতেছি বেসিক কালার কারেকশন দিয়ে। এখানে আমি আমার ব্ল্যাকটাকে জিরোতে নিয়ে রাখলাম, হোয়াইট পোর্শনটাকে 100-এ রাখলাম, শ্যাডো কম মনে হচ্ছে একটু বাড়ালাম, হাইলাইটস ঠিক আছে, কন্ট্রাস্ট একটু বাড়ালাম, হোয়াইট ব্যালেন্সটা আমি কুল টোন একটু রাখবো, একটু টেম্পারেচারটা আমি ব্লুয়ের দিকে নিয়ে যাচ্ছি হালকা। আরেকটা কথা, যদি ম্যানুয়ালি হোয়াইট ব্যালেন্স না করতে চান তাহলে প্রিমিয়ার প্রো আপনাদেরকে খুবই সহজ একটা মাধ্যম দিচ্ছে হোয়াইট ব্যালেন্স ঠিক করার। সো এটার জন্য আপনাকে এই আই ড্রপার টুলটা নিতে হবে এবং ইমেজের যে কোনো হোয়াইট পোর্শনে জাস্ট ক্লিক করতে হবে, রেড, গ্রিন, ব্লু সমান পজিশনে চলে আসছে আর এখানেও অটোমেটিকলি হোয়াইট ব্যালেন্সে নিয়ে নিয়েছে। যদি আপনারা এটা সুবিধা না মনে করেন তবে আপনারা ম্যানুয়ালিও করতে পারেন। এখন আমি ইমেজটার একটু স্যাচুরেশন বাড়াবো। দেন আমি চলে গেলাম ক্রিয়েটিভ ট্যাবে, এখান থেকে আমি শার্পনেস বাড়াবো। সো আমাদের বেসিক কালার কারেকশনটা আমরা করে ফেললাম। এটা বিফোর আফটার যদি আপনি দেখতে চান তবে এখানে ক্লিক করে বিফোর আফটারটা আপনি দেখতে পারেন এফেক্টস থেকে, এটা বিফোরে ছিল আর এটা কালার কারেকশন করার পর। সো এটা যদি আপনাদের এখানে না থেকে থাকে তবে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। অ্যান্ড নাও ইজ দ্য মোস্ট কুলেস্ট পার্ট,
যদি আপনাদের সাবজেক্টের ফেস এরিয়া আপনি হাইলাইট করতে চান তবে এটা আপনি খুব সহজে করে ফেলতে পারেন। তো সেটার জন্য প্রথমে ইফেক্টসে গিয়ে লুমিট্রি কালার সার্চ করতে হবে। লুমিট্রি কালারটা আপনি এখন আপনার এই ফুটেজের উপর ফেলবেন। ফেলার পরে আপনি ইফেক্ট কন্ট্রোলে আসলে দেখতে পাবেন লুমিট্রি কালার নিচে অপশনটি চলে এসেছে। তো এটা আমাদের ফার্স্ট কালার কারেকশন, একটা এটা সেকেন্ড। সো এখানে আমি একটা মাস্ক ক্রিয়েট করব ফেসের মধ্যে। ফেদারটা একটু বাড়িয়ে নিচ্ছি অ্যান্ড আমি এই মাস্কের ভিতরে আমি আমার ক্যারেক্টারের ফেসটাকে হাইলাইট করব। অ্যান্ড নাও দ্য ম্যাজিক পার্ট, আপনি এখানে এসে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন। অ্যান্ড ট্র্যাক হয়ে গেছে সুন্দর করে, সিম্পল ইজ ইট। আরেকবার আপনাদেরকে বিফোর আফটারটা দেখিয়ে ফেলছি। খুবই ইজি টেকনিক আর অনেক ইউজফুল একটা টেকনিক। সো আমাদের বেসিক কালার কারেকশন হয়ে গিয়েছে ঠিকমতোভাবে। এখন আমি আমার সেকেন্ড স্টেপে যাব, সেটা হচ্ছে ম্যাচ টু ম্যাচ সিকোয়েন্স। সো বেসিক্যালি ম্যাচ টু ম্যাচ সিকোয়েন্স হচ্ছে পরপর প্রত্যেকটা শটের কালার কারেকশন যেন সামঞ্জস্য বজায় থাকে, এই শটের পরে যেন নেক্সট শটটার কালারটা যেন প্রপারলি ম্যাচ থাকে, সামঞ্জস্যটা যেন থাকে, যাতে বোঝা না যায় এটার কালার গ্রেডিং আলাদা হচ্ছে, এটার কালার গ্রেডিং আলাদা হচ্ছে। আমি চাইলে ফার্স্টের ক্লিপের লুমেট্রিক কালারটাকে কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে সেকেন্ড শটে পেস্ট করে দিতে পারি। দেখতে পাচ্ছেন অনেকটা ঠিক হয়েছে, বাট কিছু কারেকশনের দরকার আছে। সো আমি আবার লুমিট্রি স্কোপে দেখে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্রাইটনেস পার্টটা 100-এর থেকে নিচে, তাই আমি এটাকে বাড়িয়ে নেব। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে ফার্স্ট শটের পরে সেকেন্ড শটের কালার টোন অনেকটা মিলে গিয়েছে। সো এটা মাথায় রাখতে হবে, কালার টোনটা যেন ঠিক থাকে পরপর সিকোয়েন্সে। সো আমাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো এটাকেই বলে ম্যাচ টু ম্যাচ শট। এবং একইভাবে আমরা আমাদের নেক্সট শটেও গিয়ে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমাদের ফার্স্ট কালার টোনটা এখানে পেস্ট করে দিতে পারি। তবুও একটু সমস্যা মনে হচ্ছে, সো আপনাদেরকে এটা লুমেট্রি স্কোপ দেখে অবশ্যই ঠিক করে নিতে হবে। এখানেও দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারের ফেসে লাইট কম, সো আমি এটাকে একটু হাইলাইট করার চেষ্টা করব। সেম উপায়ে আপনারা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে লুমেট্রি কালার সার্চ করবেন এবং এই লুমেট্রি কালারকে এই শটের মধ্যে পেস্ট করবেন। দেন এখানে গিয়ে এই লুমেট্রি কালার মধ্যে একটা মাস্ক ক্রিয়েট করবেন। ফেদারটাকে একটু বাড়িয়ে নিচ্ছি যাতে হাইলাইটসটা স্মুথলিভাবে ছড়িয়ে যায়।
দেন আমরা এটাকে ট্র্যাক করে ফেলব। এন্ড দিস ইজ ইট গাইস, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ট্র্যাক হয়েছে জাস্ট এ সিম্পল টেকনিক মাস্কিংয়ের মাধ্যমে। আপনাদেরকে বিফোর আফটারটা একবার দেখিয়ে নিচ্ছি, এটা বিফোর ছিল অ্যান্ড এটা আফটার কালার কারেকশন। সো এখন আমাদের থার্ড স্টেপ, ক্রিয়েট এ লুক ফর দিস ফিল্ম, যেটা ইন্ডিকেট করবে আপনাদের মোশন অফ দ্য স্টোরি। সো এটার জন্য প্রথমে আমাকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে, কারণ এই লুক আপ টেবিলটা অবশ্যই পুরো সিকোয়েন্স জুড়ে যেন থাকে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ক্রিয়েট করব এখান থেকে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এবং এটাকে এখানে বসিয়ে দেব। এবং এখানে আমি চাইলে ক্রিয়েটিভ সেকশনে গিয়ে এখান থেকে কিছু প্রিসেটস ইউজ করতে পারি, বা আমরা নিজেরাও ক্রিয়েট করে নিতে পারি। যে লুকটা ক্রিয়েট করবে সেটা আপনাদের স্টোরি বেসিসে যেন হয়ে থাকে। এটা আমাদের ফাইনাল লুক। অ্যান্ড লাস্ট পার্ট, আপনারা চাইলে একটা এখানে সিনেবার ইউজ করতে পারেন, সিনেমাস্কোপ। ফুটেজটাকে একটু নামিয়ে নিচ্ছি। একটা ছোট ইউজফুল ট্রিক আপনাদেরকে বলবো, ধরেন সাবজেক্টের বা কোনো এলিমেন্টের কালার টোন আপনাদের কাছে ঠিক মনে হচ্ছে না, বা স্যাচুরেশন বেশি মনে হচ্ছে বা কম মনে হচ্ছে। ধরেন আমার এই জায়গায় এই ইয়েলো পার্টটাকে আমি একটু বেশি পপ আপ করতে চাচ্ছি। সো প্রথমে আমি ইফেক্ট কন্ট্রোলে চলে যাব, এখান থেকে আবার একটা লুমেট্রি কালার নিয়ে নিব। লুমিট্রি কালার নেওয়ার পর আমি চলে যাব HSL সেকেন্ডারি কালার, সেখান থেকে আমি জাস্ট এই ইয়েলো টোনটাকে পিক করব। পিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন হিউ, স্যাচুরেশন, লুমা, এটা আপনার অটোমেটিকলি ইয়েলোর দিকে চলে এসেছে। আপনি যদি স্পষ্টভাবে ইয়েলো পার্টটা শুধু দেখতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে ইয়েলো যেসব পার্টসগুলো রয়েছে সেগুলো সিলেক্টেড হয়েছে। আমি এটা টলারেন্সটাকে একটু বাড়িয়ে দেবো যাতে এটা সম্পূর্ণভাবে মিশে যায়। আপনি এটাকে একটু ঠিক করে নেবেন, এখান থেকে আপনি চাইলে এখান থেকে ঠিক করে নিতে পারেন। করার পর আমি এটাকে অফ করে দিচ্ছি। অ্যান্ড দ্য ম্যাজিক পার্ট, কালার হুইলে এসে আপনি যদি এটা ইয়েলোর দিকে পুশ করেন, আপনারা দেখতে পাবেন যে এটা আরো বেশি ডিপ ইয়েলোর দিকে চলে যাবে। এটা শুধু এই টি শার্টের ক্ষেত্রে নয়, আপনি চাইলে ফেসের মধ্যে, শার্টের মধ্যে বা ব্যাকগ্রাউন্ডের মধ্যেও করতে পারেন। সো দিস ইজ ইট গাইস, আমরা খুব সুন্দরভাবে কিছু ইজিলি টেকনিক ইউজ করে সুন্দর একটি কালার টোন ক্রিয়েট করে ফেললাম। সো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আই হোপ ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল।
অ্যান্ড আপনারা নিউ কিছু আজ শিখতে পেরেছেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল নাও। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স প্লিজ কমেন্ট বিলো। সো আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার বাই।